বাংলাদেশে কাঁচামরিচের দাম এখন অনেক বেশি, তোমরা কাঁচামরিচ ছাড়া কীভাবে রান্না করতে হয় তা শিখে নিও, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। ভবিষ্যতে আরও অনেক কিছুর দাম বাড়তো। কাঁচামরিচের যেভাবে দাম বাড়তেছে আমি চিন্তা করছি কি কাঁচামরিচের ব্যবসা শুরু করবো না অন্যান্য ব্যবসা শুরু করবো। আল্লাহ ভাই কী অবস্থা তোর, কী করতেছো এখন? কাঁচামরিচের যে দেশে দাম বেড়ে গেছে খবর রাখছো? হ্যাঁ আমি খবর রাখছি, চিন্তা করতেছি যে সামনে কাঁচামরিচের ব্যবসায় দিব। এছাড়া কি বাংলাদেশে তো এখন স্বর্ণের দাম থেকেও কাঁচামরিচের দাম বেশি, এখন আমরা কী করব? আমরা কী করব কি, চলো আমরা এই কাঁচামরিচের ব্যবসা শুরু করি দুজনে মিলে। আমরা দুজনে মিলে 50-50 করে দিয়ে কাঁচামরিচের ব্যবসা শুরু করি, কী বলো? হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে, চলো আমরা কালকে থেকে এই কাঁচামরিচের ব্যবসা শুরু করি, তাহলে আমাদের ব্যবসা সফল হবে। কাঁচামরিচ ছাড়া এখন তো আর অন্য কোনো ব্যবসাই বুঝতেছি না, কাঁচামরিচের ব্যবসাই করতে হবে। ঠিক আছে চলো আমরা কালকে থেকে তাহলে কাঁচামরিচের ব্যবসাই শুরু করি। ওকে ঠিক আছে চলো। কী অবস্থা করে ভাই তোমার এখন, কাঁচামরিচ ছাড়া কেমন চলতেছে? কাঁচামরিচ খেতে পারো আগের মতো না খেতে পারো না এখন?